যখন ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড জানতে চায় যে কবে কবে থেকে কবে কবে পর্যন্ত খেলতে পারবে, মুস্তাফিজ যদি টেস্ট দলে জায়গা পেত তাহলে হয়তো ওরও থাকতে হতো। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ IPL এর এবারের আসরে চেন্নাই সুপার কিংস এর হয়ে দল পেয়েছেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। 2 কোটি রুপি ভিত্তিমূল্য দিয়ে মুস্তাফিজকে কিনে নিয়েছে মহেন্দ্র সিং ধোনির দল। অপরদিকে IPL এর এবারের আসর থেকে আগেভাগেই নাম প্রত্যাহার করে নিয়েছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। নিলামের একদিন আগে IPL থেকে আরো 2 বাংলাদেশি নাম প্রত্যাহার করেছেন তাসকিন আহমেদ ও শরীফুল ইসলাম। একমাত্র বাংলাদেশি হিসেবে নিলামে ওঠে শুধু মুস্তাফিজের নাম, আর তাকে পেয়ে লুপে নেয় চেন্নাই সুপার কিংস। এক ভিডিও বার্তায় মুস্তাফিজ IPL এর দল পাওয়া নিয়ে সাকিব বলেন, মুস্তাফিজ খুবই ভাগ্যবান ও প্রতি বছর IPL খেলতে পারে এবং প্রতি বছর দলও চেঞ্জ করে। এবার চেন্নাই সুপার কিংস এর মতো বড় দলের হয়ে খেলবে মুস্তাফিজ, এটা ওর জন্য বড় পাওয়া, অনেক কিছু শিখতে পারবে, একাদশের সুযোগ পাক আর না পাক অনেক অভিজ্ঞতা হবে। তবে আমাদের বেলায় IPL এর দল পেলেও BCB NOC দিতে চায় না, এদিক থেকে আমরা অনেকটাই আনলাকি, সে কারণে আমি নিজের নাম IPL থেকে আগে ভাগেই প্রত্যাহার করে নিয়েছি। প্রিয় দর্শক, সাকিব আল হাসান IPL থেকে নিজের নাম প্রত্যাহারের এমন সিদ্ধান্ত আপনারা কিভাবে দেখছেন? আপনাদের মতামত জানাতে পারেন কমেন্ট বক্সে।